যদি হলে জোর করে থাকতে চায় সেটা হয়ে যাবে মানে এটাকে বলা হয় যে তারা তো তাহলে জোর করে অবিদবে থাকতে চায় আমরা তাদের বিরুদ্ধে ছাড় আন্দোলনের নামে কেউ যদি দেশের পরিবেশ নষ্ট করতে চায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চায় তারা প্রভুষ্ঠের বাংলোতে হামলা করে প্রভুষকে জিম্মি করে তারা বিভিন্ন ঘাড়িতে আগুন লাগায় রেলপতি স্লিপার মেট্রো রেল এগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আর যৌক্তিক আর কী থাকে তারা ঢাকা ভার্সিটি এলাকায় একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে এটা ধারণা করছিলাম আমরা নিশ্চয়ই খবরটা দেখেছি যে ওই এলাকাতে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্কের অবস্থায় খুব খারাপ করে দেওয়া হয়েছিল এগুলো প্রত্যেকটা এক একটা ক্র্যাকডাউনের ইন্ডিকেশন এর জন্য সেটা বাতিল করতে হবে নারীদের ডাবানলের মতো ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের খুব কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবারে রাজপথে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও এখনো চলছে সংঘর্ষ এসব সংঘর্ষে এখন পর্যন্ত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ওয়া আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার প্রিয় কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট নিউজ জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে সেখানে বিস্তারিত দেখে আসব ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই দর্শক সকালে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করবো দর্শক চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি কেউ যদি হলে জোর করে থাকতে চায় তো সেটা হয়ে যাবে মানে এটাকে বলা হয় যে তারা তো তাহলে জোর করে অবৈধে থাকতে চায় আমরা তাদের বিরুদ্ধে ছাড় দেব না আন্দোলনের নামে কেউ যদি দেশের পরিবেশ নষ্ট করতে চায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চায় তারা প্রভুষ্টের বাংলোতে হামলা করে প্রভুষ্ঠকে জিম্মি করে তারা বিভিন্ন ঘাড়িতে আগুন লাগায় রেল প্রতি স্লিপার মেট্রো রেল এগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আসলে আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনী আর যৌক্তিকে আর কী থাকে তারা মানে এখানে তারা যদি এই এই সরকারকে মানে অস্থিশীল করার জন্য দেশকে অস্থিশীল করার জন্য তারা যদি মানে অর্থ বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করে তারা যদি লাঠি সরবরাহ করে খিচুড়ি সাপ্লাই করে তারা পানি সরবরাহ করে যেখানে অরাজকতা সৃষ্টি করার মানসিকতা নেই তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ডিবির টিম আমরা তো চুপচাপ বসে থাকতে পারি আপনারা জানেন গতকালও এ ধরনের তত্ত্বের ভিত্তিতে আমরা একটি অফিসে অভিযান করেছি সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক লাঠি উদ্ধার করেছি ককটেল উদ্ধার করেছি অবৈধ অস্ত্র উদ্ধার করেছি আমরা মনে করি এরকম যদি কেউ আরও যারাই কাজটা করছেন অলরেডি মামলা রুজু হয়েছে এবং আরও অসংখ্য লোকের নাম আমরা পেয়েছি এবং প্রত্যেকেরই নাম নাম্বার আমাদের ডিবির জালে রয়েছে আমরা আমাদের যে অভিযান অব্যাহত আছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে অশ্লীল করে কেউ যদি ঘোলা পানিতে মার শিকার করতে চায় আমরা মনে করি আমাদের পুলিশ বাহিনী আমরা তাদেরকে ছাড় দেব এবং আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নির্দেশনা জারি করেছেন যে হল আজকে রাত থেকে বন্ধ হয়ে যাবে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কেউ যদি হল থেকে না যেয়ে তারা যদি পুলিশের প্রতি ককটেল বিস্ফোরণ করে আমি মনে করি তারা যদি হল কর্তৃপক্ষ যদি হলের আদেশ তারা যদি ছাত্ররা না মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ না মানে আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি আমাদের পুলিশকে যদি তারা অনুমতি প্রদান করে হল খালি করার সেক্ষেত্রে আমাদের পুলিশ তো বিশ্ববিদ্যালয়ের যে আদেশ যে কর্তৃপক্ষের যে আদেশটা আমরা অবশ্যই পালন করবো এক্ষেত্রে কেউ যদি হলে জোর করে থাকতে চায় তো সেটা হয়ে যাবে মানে এটাকে বলা হয় যে তারা তো তাহলে জোর করে অবৈধে থাকতে চায় আমরা তাদের মধ্যে ছাড়ব কোমলমতি শিশু বাচ্চারা কিন্তু ওই রেলপথের রেল লাইনের স্টিকার করতে যায়নি ওই মানে আমাদের মানে পল্টনে গিয়ে তারা বাসে আগুন লাগাতে যায়নি এটা কারা লাগিয়েছে সেটা সব নাম্বার আমরা পেয়েছি অবশ্যই তাদের রাজনৈতিক পরিচয় আছে সেটা আপনাদের আমরা পরে জানাবো আমরা সবার রাজনৈতিক পরিচয় পেয়েছি অনেকে গ্রেপ্তার করেছি অনেকের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছি লাটস উদ্ধার করেছি আমরা মনে করি এই আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা কখনো প্রেস ক্লাবের সামনে বাসে আগমকাতে যায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেল লাইনের স্লিপার নষ্ট করেছেন তাদের ঘাড়ে বর করে একটি চক্র বারবারই

ঢাকা ভার্সিটি এলাকায় একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে এটা ধারণা করছিলাম আমরা নিশ্চয়ই খবরটা দেখেছি যে ওই এলাকাতে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্কের অবস্থায় খুব খারাপ করে দেওয়া হয়েছিল এগুলো প্রত্যেকটা এক একটা ক্র্যাকডাউনের ইন্ডিকেশন ওখানকার পরিস্থিতি এখনো বেশ খারাপ কিন্তু এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আমরা এই খবর পেলাম এবং মেইন স্ট্রিম মিডিয়াতেই এই ভিডিও ছড়িয়ে পড়েছে ওখানে সমবেত হওয়া কিছু স্টুডেন্টের ওপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় না আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ঙ্কর বর্বরতা চালাচ্ছে মানে কি করেছে তারা আজকের যে কর্মসূচি ছিল সংস্কার আন্দোলন গোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের সেটা হচ্ছে তারা একটা জানা যায় আয়োজন করবেন সেখানে তারা একটা সমাবেশ করবেন বিক্ষোভ দেখাবেন খুবই ট্রেডিশনাল ধরনের কর্মসূচি মানে এই কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে বহুবার বহু জায়গায় হয়েছে কেউ কোথাও মারা গেছেন গতকাল ছয়জন শিক্ষার্থী কমপক্ষে নিহত হয়েছেন এরা এই রাষ্ট্রের নাগরিক এরা একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল খুবই সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী এবং অনেক ক্ষেত্রে ভীষণ দরিদ্র পরিবারের সন্তানরাও আছেন এর মধ্যে তারা তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে দেখে রাস্তায় নেমেছিলেন তারা একটা ন্যায্যতার জন্য রাস্তায় নেমেছিলেন তারা মারা গেছেন তাদের সহযোদ্ধা যারা আছেন তারা একটা সিম্বলিক জানাজা বাংলাদেশের ইতিহাসে বহুবার এই ধরনের জানাজা পড়া হয়েছে সেটা পড়তে চেয়েছিলেন সেটার জন্য সমবেত হয়েছিলেন তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে সে পর্যন্ত বাধা এড়িয়ে তারা যখন ওখানে গিয়ে জানাজা পড়তে গেছেন তারপর তাদের ওপরে মারাত্মক রকমভাবে হামলে পড়েছে সিরিয়াসলি হামলে পড়েছে এই আওয়ামী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা মগের মূল্যকে এটা হয় এখানে স্টেট থাকে না স্টেট থাকে স্টেটের রাষ্ট্রের বাহিনী থাকে যে বাহিনী রাষ্ট্রের আইনি চৌহদ্দির মধ্যে কাজ করে যে বাহিনী রাষ্ট্রের বাহিনী যদি হয় সেখানে যে যে আইন ভঙ্গ করছে তার বিরুদ্ধে কাজ করবে আমরা দেখেছি না গতকাল এনতার ভিডিও অনলাইনে আছে যেখানে দেখা যায় পুলিশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাত্রলীগ ঢিল মারছে গুলি করছে লাঠি ছোটা হাতে অপরকে পক্ষকে মানে আন্দোলনকারীদেরকে পেটাচ্ছে অসংখ্য ভিডিও আছে আপনি যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতেন তাহলে যার হাতেই আপনি সব দেখতেন যেই যাকে পেটাচ্ছে দেখতেন আপনি বাধা দিতেন তাকে অ্যারেস্ট করতেন আমরা দেখেছি নিয়ে এবং তারা ইনস্ট্রাক্ট করেছে তার কমান্ডে চলছে তাহলে এটা রাষ্ট্রীয় বাহিনী তাই হয়েছে। খুব আনএক্সপেক্টেড না খুবই মর্মান্তিক খুবই বর্বর কিন্তু খুব আনএক্সপেক্টেড না কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি কি দেশটাকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সরকার এবং সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার হ্যাঁ এবং যতটুকু পরিস্থিতি আজকে এই জায়গায় এসছে এটা শুধুমাত্র আই রিপিট শুধুমাত্র একমাত্র সরকারের কারণেই এটা হয়েছে একটা কোটা সংস্কারের মতো একটা খুবই মামুলি ধরনের দাবির আন্দোলনকে ক্রমাগত একবার ছাত্রলীগকে দিয়ে উস্কে দিয়ে হুমকে দিয়ে রাজাকার বলে ট্যাগ করে ধাপে ধাপে প্রথম মন্ত্রী ছাত্রলীগ করতে করতে শেষ পর্যন্ত একেবারে প্রধানমন্ত্রীও তাদেরকে একই ধরনের মন্তব্য করেছেন যেটাকে কেউ বলছেন উনি সরাসরি বলেনি কিন্তু ওনার মন্তব্যটাকে আমরা যদি ব্রডার পার্সপেক্টিভে ইন্টারপ্রিট করি সেরকমভাবে নিতে পারেন ইয়াং খুবই তরুণ শিক্ষার্থীরা তারা রিয়্যাক্ট করেছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ পেটানো এরপর সারা দেশে ছাত্রলীগ যা করেছে যাতে ছজন ছজন শিক্ষার্থীকে মেরে ফেলেছে তারা ছড়িয়ে দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিরও এই ঘটনা এটার রিয়াকশনের পর বিভিন্ন দিকে হতে পারে বিভিন্ন দিকে হতে পারে এবং দায় আবারও দেয়া হবে নিশ্চয় শিক্ষার্থীদের ওপরে অথচ আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বল প্রয়োগ করে করে ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগ করে করে বা ছাত্রলীগের তো লেস্ট ডিসপ্রপোর্শনের বল প্রয়োগের প্রশ্নই আসে না বহুবার বলেছি ছাত্রলীগ কে ও শৃঙ্খলা রক্ষা করবে প্রকাশ্যভাবে ঘোষণা দেয় ভোগের মুল্যুক তাই দেয় তো শব্দ করে না আবার ওটার পক্ষে সাফাই গায় আমি অবাক হয়ে যাই এর মধ্যে অনেকগুলো শো করেছি দেখলাম যেটা সাফাই গাওয়ার চেষ্টা করা হচ্ছে আর ডিসপ্রোপোর্শনের বল প্রয়োগের কথা বলছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের বল প্রয়োগের আইনগত অধিকার আছে তাদেরকে সে ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু সেখানেও ডিসপ্রোপোর্শনের কোনো বল প্রয়োগকে আমরা সিরিয়াসলি কন্ডেম করি সাইটকে গুলি করা যেভাবে ঠিক একইভাবে একটা গায়ে জানা যায় গায়ে বানা জানা যায় কি হয়েছে তাতে ওদের গায়ে লাগে না পুলিশের সরকারের লাগে না আমাদের তো লাগে গায়ে আমাদের গায়ে লাগে আমাদের ভাই বোন আমাদের সন্তান আমাদের লোকজনকে মেরে ফেলা হয়েছে এটুকুও করতে না দেয়া তার মান এটা হচ্ছে সরকার পরিকল্পিতভাবে একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছে এবং তার বল প্রয়োগের সক্ষমতা দেখানোর পথে হাঁটছে আসসালামু আলাইকুম সারা দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তাতে করে অনেকে মনে করছেন কুটা সংস্কার আন্দোলন প্রতিরোধের নামে সরকারের যে বেপারোয়া আচরণ তাতে করে সরকারের বিদায় ঘন্টা বাঁচতে শুরু করেছে আবার কেউ কেউ বলছেন গতি টিকিয়ে রাখতে সরকার বরং দেশকে একটা গৃহযুদ্ধের দিকেই নিশ্চিতভাবে নিয়ে যাচ্ছে এই দাবিগুলোর কোনোটি অন্তত আমার কাছে অমূলক বলে মনে হয় না তবে যেটি হোক না কেন সরকার তার গদি টিকিয়ে রাখতে অনেক বড় বড় ভয়ঙ্কর ইস্যু এখন মানুষের সামনে ছেড়ে দিচ্ছে বা দিবে এটুকু অন্তত নিশ্চিত করে বলা যায় আমরা তো দেখলাম এবং শুরু থেকে বলে আসছি একটা সেটেলড ডাউন ইস্যু সেই ইস্যুটিকে কোটা পদ্ধতি বাতিলের যে সিদ্ধান্ত সেটিকে আবার নতুন করে সামনে নিয়ে আসা হলো আদালতের মাধ্যমে এবং অনেকেরই ধারণা যে আদালত যে রায়টি দিয়েছে তার উপরে সরকারের একটি প্রচ্ছন্ন প্রভাব ছিল এবং সেই রায়কে কেন্দ্র করে একটা অসংগঠিত আন্দোলন যে এমন একটা দুর্বার গতি পাবে তীব্রতা পাবে তাও নিশ্চয়ই সরকার আশা করেনি যদিও সরকার চেয়েছিল এরকম একটি আন্দোলন সৃষ্টি হোক একটা ইস্যু তুলে দিয়েছিল কিন্তু তা তাদের জন্য বোমেরা হবে এমনটা তারা মনে করেনি এবং যে কথাগুলো দ্য ডিপ্লোমার্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এখন বলছে সরকারি দলীয় নেতাকর্মীদের রক্তচক্ষু উপেক্ষা করে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যুদ্ধাঙ্গেহী আচরণের মুখেও গোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা যে ভয়ঙ্কর দুঃসাহস দেখাচ্ছে তাতে করে এই আন্দোলন সহজে স্তিমিত করা সম্ভব নয় এবং আমরা তো দেখলাম মঙ্গলবার সারা দেশে যে ছয়টি প্রাণ ঝরে পড়ল পুলিশের গুলিতে এবং সরকারি দলের ছাত্র সংগঠন যুব সংগঠন ছাত্রলীগ যুবলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে তাতেও তো আমরা বিভিন্ন জনকে দেখলাম তাদের যে দুঃসাহসী ভূমিকা রংপুর বেগম ব্রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ নামের যে একজন শিক্ষার্থী নিজে দ্বাদশ গ্যাচেন এবং কোটা সংসার আন্দোলনের অন্যতম সমন্বয় তিনি পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে রেখেছেন এবং পুলিশ কী পরিমাণ কাপুরুষতার সঙ্গে একের পর এক রাবার বুলেট বুলেট ছাড়ছে গুলি ছুটছে তবু আবু সাঈদ এতটুকু টলেনি তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তার হাতে তো একটা সামান্য লাঠি ছিল পুলিশ কি পারত না তাকে ধরে তাকে অ্যারেস্ট করতে যদি করতেই হয় পুলিশ কি পারত না তাকে ধাওয়া দিতে প্রচণ্ড সাহসিকতা যে প্রদর্শন করলো আবু সাঈদ এরকম অসংখ্য আবু সাইদ এখন রয়েছে এই আন্দোলনের মধ্যে তারা স্পষ্টভাবে বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না এবং তারা তাদের অভিভাবকদের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে তাদের যদি মৃত্যু হয় তারা এই আন্দোলন সফল করে ছাড়বে অভিভাবকরা তাদের সমর্থন জানিয়েছেন অনেকে এবং এটি যদি হয়ে থাকে এই ঘটনা পরবর্তীতে যে ছয় ছয়টি প্রাণ ঝরে পড়ল আমার ধারণা অনেকেও বলছেন যে এই আন্দোলন শুধুমাত্র পরবর্তীতে কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই যে হত্যাকাণ্ডগুলো এর জবাব দিতে চাই চাইবে তারা তারা এর বিচার চাইবে এবং সেখান থেকে আরও অনেক ধরনের দাবি আসতে পারে সে থেকে সরকার পতনের আন্দোলন আর বিকে আমরা যাই না তবে সেদিকে মোর দিতে পারে এবং তার মধ্য দিয়ে সরকারি বিজয় ঘন্টা আর যারা গৃহযুদ্ধের কথা বলছেন সেটা তো অস্বাভাবিক আমরা কিছু দেখছি না আমাদের সামনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যে যুদ্ধগুলো সৃষ্টি করা হয়েছে অভ্যন্তরীণভাবে একইভাবে যে বাংলাদেশে হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই এবং সেদিকেই আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে এবং সেই যুদ্ধকে সংগঠিত করার জন্য এমন একটি স্পর্শকাতর ইস্যু আমাদের অস্তিত্ব পরিচয় যে মুক্তিযুদ্ধে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে আনা হয়েছে ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে একের পর এক যারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে তাদেরকে সবসময় রাজাকারের বাচ্চা বলে গাল দেওয়া হচ্ছে রাজাকারের সন্তান বলে অভিহিত করা হচ্ছে আমরা দেখেছি এর আগে কোটা বিরোধী নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও সাবেক কৃষিমন্ত্রী বেগমতিয়া চৌধুরী কোমলমতি শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে গাল দিয়েছিলেন ঠিক একইভাবে রাজাকার বলে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্যের মাধ্যমে এবং তারই বক্তব্যের মধ্য দিয়েই এই শিক্ষার্থীরা আরও খুশি উঠেছে এবং দৃঢ় কেমন বাঁধতে পারে যে কথাটা আমি প্রায় সবসময় বলি আওয়ামী লীগের ঘোর ধর সমর্থক যারা বর্ণ আওয়ামী লীগ তারা যেমন এখন অনেকে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কাজের জন্য সরকারের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে দল থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে আবার পাশাপাশি কথাও সত্য সরকারের অনুগত বা সরকারের যে অঙ্গ সংগঠন রয়েছে সেগুলোর একটা বিশেষ পর্যায়ের নেতাকর্মী রয়েছে যারা যে কোনো কিছুর জন্য অন্তত দলের জন্য যে কোনো ভয়ঙ্কর কিছু করবে তাদের স্বার্থের কারণে সরকার যেমন বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার জন্য দুর্নীতি করার সুযোগ দেওয়ার মাধ্যমে একটা বিশেষ সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছে একটা কথিত সুবিধাবাদী বুদ্ধিজীবী গোষ্ঠী তৈরি করেছে এবং তাদেরকে হালুয়া রুটির উচ্ছিষ্টের ভাগ দিয়ে সবসময় সরকারের অনুগত করে রাখা হয়েছে এই গ্রুপগুলো একসাথে হয়ে যারা সব ধরনের অন্যায় অপরাধ অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করবে এই লড়াইটা লড়াইয়ের অর্থ নাই তাদের স্বার্থের কারণে তারা যে কোনো ধরনের যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবে সেখান থেকে একটা যুদ্ধে শুরু হয়ে যেতে পারে এবং অনেকে এই মুহূর্তে রয়েছেন গৃহিণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ তারাও রাজপথে নামতে চায় সরকারের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ জানাতে চায় তারা শুধুমাত্র একটা ডাকের অপেক্ষা রয়েছে সরকার যে ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছে দীর্ঘ এক থেকে দেড় দশক সেই ভয়ের সংস্কৃতি সেই জায়গাটিকে উঠতে গিয়ে তারা রাজপথে নামতে চায় এবং বলছিলাম বিভিন্ন ইস্যু সৃষ্টির কথা কদের আগে আমাদের প্রধানমন্ত্রী যে চীন সফর করে এলেন সেই সফর যে সম্পূর্ণরূপে তার ব্যর্থ হয়েছে এটি আমাদের কথা নয় খোদ ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস এই সফরে আদ্যান আদ্যপান্ত প্রকাশ করেছে ইকোনমিক টাইমস দাবি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চীন সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে তাৎছিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী যে একটি দীর্ঘ বৈঠকের কথা ছিল সেই বৈঠকের সুযোগ তিনি দিননি এমনকি সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো শেখ হাসিনার সফরকে কোনো গুরুত্বই দেয়নি কোনো ধরনের কোনো মিনিমাম সংবাদ তেমন গুরুত্ব দিয়ে তারা কাভারেজ করেনি এবং বাংলাদেশের যে প্রত্যাশা ছিল ঋণ হিসেবে পাঁচ বিলিয়ন ডলারে তার যে নগণ্য অংশ দেওয়া হয়েছে মাত্র আঠারো কোটি ডলার সে কথাও ইকোনমিক টাইমস তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী এজন্যই একদিন আগে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন এই যে ইস্যুগুলো এবং পাশাপাশি ভারতকে যে বিতর্কিতভাবে ট্রানজিট দেওয়া হচ্ছে ভারতে আরও নানান ধরনের তাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়া হচ্ছে একের পর এক এই সব বিষয়ে আড়াল করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের বড় বড় ইস্যু যেমন রয়েছে দরকার রয়েছে তেমনি একটি গৃহযুদ্ধ যদি তাদের প্রয়োজন পড়ে সেটাও অস্বাভাবিক নয় বলে অনেকে মনে করছেন আর আদালতের কথা আমরা যদি বিবেচনা নিয়ে আসি আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্রুশিয়াল টাইমে আদালতে বিচারাধীন বিভিন্ন মামলা তারা সিদ্ধান্ত নিয়ে নেন এবং একটা রায় দিয়ে দেন সেখানে কোটা সংস্কারের বিষয়ে যে নানান ধরনের আপিল রয়েছে সেগুলো আদালত ঝুলিয়ে রাখছে কাল বিলম্ব করছে কখনো কখনো বলছে যে এটি সরকারের বিষয় সরকার চাইলে এইভাবে সংস্কার করতে পারে আবার কখনো কখনো এই যে মামলাগুলো ঝুলিয়ে রাখছে সরকার আবার কখনো কখনো আদালতের ঘরে বন্দুক রেখে তার যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদনের চেষ্টা করছে সরকার বলছে যে আদালতের বিষয় নানান ধরনের বিষয়ের মধ্যে ঘটছে আর সব কিছু মিলিয়ে সরকারের যে যুদ্ধন্দী মনোভাব তার মুখেও সংস্কারপন্থী শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের করে দিয়েছে এই যে প্রচণ্ড সাহসটা দেখাচ্ছে এত সহজেই তাদেরকে নিবৃত্ত করা যাবে মনে হয় না সরকার ভেবেছে এর আগের যত আন্দোলন বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে অস্ত্র চালিয়ে গুলি চালিয়ে প্রতিটি আন্দোলন করা সম্ভব আমাদের মনে হয় এই সব হয়েছে হিসেব সময় কাজে লাগে না ভালো থাকুন আল্লাহ খুবই অবাক লাগে যে এখনো পর্যন্ত তিনি বুঝতে পারছেন না যে পরিস্থিতি কোন দিকে গেছে খবরই আছে প্রথম আলোষ আমি দুটি খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর অধিকাংশ হল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে সেই এখন প্রকাশ পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে তার বই প্রকাশ করছে ওই ছাত্রলীগের নেতাদের কক্ষে যেই কক্ষ গুলো নিয়ে তারা পুরো শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে রাজনীতি করতে বাধ্য করত ছাত্রলীগ ছাড়া কোনো হলে ক্যাম্পাসে আর কারোর অস্তিত্ব ছিল না এমন একটা পরিস্থিতির মধ্যে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করতো সেই জায়গাটা আঘাত এসছে সেই জায়গাটার মানে বাদ ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর ছাত্রলীগ এখন উধাও ক্যাম্পাস থেকে হলগুলো থেকে এরপরও ওয়াইদুল কাদের আজকে বিবৃতিতে বলছে বিএনপি জামাতের উস্কানিতে সহিংসতা করছে ছাত্রদল ছাত্র শিবির সাধারণ এই হাজার হাজার শিক্ষার্থী যদি ছাত্রদল শিবির হয় তাহলে ছাত্রলীগ কি করলো পনেরো বছরে তাহলে রাস্তাঘাটে যাদেরকে দেখছি এই এই এত এত শিক্ষার্থী সবাই এই ছাত্রদল ছাত্রশিবির তাহলে তো আগে সবাই মনে করতো যে ছাত্রলীগের একটিয়া আধিপত্য তাহলে সেটা তো ভুল প্রমাণিত হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদের কাদের বলছেন কোটা আন্দোলন ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায় সোমবারে যদি ওই আঘাতটা না করা হতো তারপরে প্রতিবাদ উপর না হতো যারা মারা গেল কাদের হাতে মারা গেল পুলিশ অথবা ছাত্রলীগ তাদের হাতে মঙ্গলবার তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল দল ছাত্র সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকায় পরিস্থিতি ঘোলা করেছে সমস্ত ওয়ার্ড থেকে কাউন্সিলার মাস্তান দিয়ে বহিরাগত ড্রেনের যেভাবে ন্যাক্কার জনক ঘটনা ঘটে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরও এই কথা বলছেন সাধারণ শিক্ষার্থীরা কি আছে ছাত্রলীগের সঙ্গে এটাও কি বুঝতে পারেননি তার জন্য স্বেচ্ছাসেবক লীগ লাগছে যুব লীগ লাগছে টোকাইদেরকে লাগছে মাস্তানদেরকে লাগছে তার দৃশ্য সমস্ত মিডিয়াতে প্রকাশ পাচ্ছে পিস্তল গুলো যে ছিল কাদের হাতে ছিল সেই দৃশ্যগুলি অবৈধ কাদের সাহেব দেখেননি তিনিও তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন ডাকচুর ভিপি হিসাবে তিনি নির্বাচনও দাঁড়িয়েছেন আজকে কি তার কণ্ঠে বলছেন আজ বুধবার সকালে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় সবাই ওদের কাদের এসব কথা বলেন এখন এই ওয়ার্ড কাউন্সিলরদেরকে ডাকতে হচ্ছে কেন ডাকতে হচ্ছে যে ওয়ার্ড কাউন্সিলর আজন্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হ্যাঁ এর আগে তো বিএনপিকে সাইজ করেছে আন্দোলনের সময় নির্বাচনের সময় সাইজ করে তাদের মতন করে তারা নির্বাচন করেছে এখন আর পারা যাচ্ছে না এই তরুণ শিক্ষার্থীদের সঙ্গে এইজন্য এখন কাউন্সিলরদেরকে ডাকতে হচ্ছে ওদের কাদের বলেন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ ও চট্টগ্রামে সন্দীপনকে হত্যা করা হয়েছে শিবিরের সশস্ত্র ক্যাডাররা ছয় তার ছাদ থেকে ছাত্রকে নেতা কর্মীদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এর মধ্যে একজনের প্রাণহানি সহ বেশিরভাগই গুরুতর আহত হয়েছে সবার প্রতি সমবেদনা জানান কই সোমবার যখন কি ঘটনা ঘটলো একটা দুঃখ বার্তা বা শোক বার্তা বা নিন্দা করা ঢাকা বিশ্লাপ প্রাঙ্গনে ছাত্রীদেরকে বহিরাগতদেরকে দিয়ে পেটানো যে ঘটনা তখন তো নিন্দা জানানো হয়নি আজকে কেন নিন্দা আজকে কেন ভাঙচুরের নিশ্চয়ই আজকে নিন্দা জানানো হবে যে হলে ছাত্রলীগের কর্মীদের নেতা কর্মীদের রুম ভাঙচুর করার জন্য কোটা নিয়ে আন্দোলন এখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই সাধারণ শিক্ষার্থীরাই রাস্তায় নেমেছে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বন্ধ করতে হচ্ছে বিশ্বকল বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হচ্ছে হ্যাঁ আর তিনি বলছেন যে শিক্ষার্থীদের নাকি শ্রেষ্ঠতা নাই বিএনপি জামাত ছাত্র দল ছাত্র শিবির একে সরকার পতনের আন্দোলনের রূপ দিতে চাইছে এই সুযোগটা আপনারা তৈরি করে দিয়েছেন তাদেরকে যদি ডাকা হতো তাদের সঙ্গে আলোচনা করে হতো আজকে তো এই পরিস্থিতি হতো না আজকে এই পরিস্থিতি কাদের জন্য এটা সবাই জানে আপনিও জানেন ভালো থাকবেন আল্লাহ পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে কোঠা আন্দোলন কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ছাত্রছাত্রীরা বিশেষভাবে আন্দোলন করছে এবং তাদের উপর অ বা অপর পরিকল্পিতভাবে হামলা করেছে ছাত্রলীগ পুলিশ সহ সরকারের বিভিন্ন গোষ্ঠী এবং তাদের উপর যে নির্যাতন তাদের উপর যে হামলা করা হয়েছে এই বিষয়টি শুধু বাংলাদেশে থেম নেই সারা বিশ্বের মিডিয়াগুলো বিশ্ব নিউজ মিডিয়াগুলো এই বিষয়টি তুলে ধরছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ থেকে এর প্রতিবাদ জানা হয়েছে জাতিসংঘে আজকেও বলা হয়েছে যে কোনোভাবেই যেন শিক্ষার্থীদের উপরে হামলা করা না হয় শিক্ষার্থীরা যেন সব সময় সেফ থাকে এবং তাদের যে দাবি তাদের যে আন্দোলনের দাবি সেই দাবিটা যেন খুব সহজে মেনে নেওয়া হয় এমনটাই কিন্তু বলা হয়েছে প্রিয়কে এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলতে চান কি বলার আছে শিক্ষার্থীদের এই যে আন্দোলন করছে এবং তাদের আন্দোলন কি সফল হবে কি না তো ইতিমধ্যে কয়েকজন মারাও গেছে ডিবি হারুন সাহেব তিনি কথা বলছেন এবং তিনি বিভিন্নভাবে কথা বলছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে হাইকোর্টে রায় হয়েছে রায়ের শুনানি ধার্য করা হয়েছে সেখান থেকে হাইকোর্ট যে রায় দেবে তাই মেনে নিতে হবে প্রিয়ক এই বিষয়গুলো নিয়ে কী বলতে চান কি বলার আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের সেই মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম